কিন্তু জুয়ার সুদের মাধ্যমে সম্পদ অর্জন করতে গেলে দেখা যায় সম্পদের স্রোত নিচের দিক থেকে উপরের দিকে চলে যায়। সম্পদের স্রোত যদি উপর থেকে নিচের দিকে আসে উন্নতি বেশি হয়, নিচের দিক থেকে উপরে গেলে উন্নতি কম হয়। উপর মানে ধনী লোক, নিচ মানে গরিব লোক। সম্পদ ধনী লোকের কাছে বেশি থাকলে উন্নতি কম হয়, গরিবের কাছে বেশি থাকলে উন্নতি বেশি হয়। যেমন তার একটি দৃষ্টান্ত, ধরুন একজন ধনী লোকের কাছে 10 কোটি টাকা আছে, সে 10 কোটি টাকা ব্যাংকে রেখে দেয়। ব্যাংকে রেখে দিলে বছরে কমাসকম 10 লাখ টাকা তার সুদ আসে। 10 লাখ টাকা দিয়ে আমি সুন্দর চলতে পারি, আমার আর কোনো কাজকর্মের প্রয়োজন নেই, এখন শুয়ে বসে খায়, ঘুরে ফিরে বেড়ায়, আর বছরে 10 লাখ টাকা সুদ পায়, এ দিয়ে তার সংসার চলে। তো বছরে 10 লাখ টাকা সুদ পাইলে একটা 100 টাকায় কত টাকা সুদ আনলো? 10 টাকা। 100 টাকায় 10 টাকা আনলো, তাহলে ধনীর 100 টাকায় এক বছরে আয় আনলো কত? 10 টাকা। এবার আসুন গরিবের কাছে। এক ব্যক্তি এক গরিবকে একেবারে 5000 টাকা জাকাত দিয়ে দিয়েছে একসাথে। ধনীর কাছে 5000 টাকা গেলে সে এটা দিয়ে নাস্তা করে 5000 টাকা এক সকালে উড়াইয়ে দেয়, তার কাছে এটা কিছুই না। তো গরিবের কাছে 5000 তো অনেক কিছু, এই টাকা পেয়ে মনে মনে খুশি, ব্যবসা করব ব্যবসা। তো করছে কি, একটি টুকরি কিনে গেছে তরকারির আড়তে। তরকারি আড়তে গিয়ে 5000 টাকার তরকারি খরিদ করে টুকরিতে নিয়ে মাথায় নিয়ে গলিয়ে গলিয়ে গড়ে তরকারি তরকারি গড়ে। আড়ত থেকে একসাথে এক পাল্লা কিনতে হয় 5 কেজি, ওইখানে খুচরা বিক্রি হয় না। তো 5 কেজি যেই মূল্যে কিনে, খুচরা বিক্রি প্রায় ডবল মূল্যে হয়। আমিও আগে জানতাম না, আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান, তো অনুষ্ঠানে মেহমান আসবে, মেহমানকে সবজির জন্য 3 কেজি সবজি লাগবে, তো আমি লিখতেছি সবজি 3 কেজি। বোর্ডিংয়ের ম্যানেজার বলে, হুজুর 5 কেজি লেখুন। ভাই লাগবে 3 কেজি, 2 কেজি কেন নষ্ট করব? না হুজুর, নষ্ট হবে না, হইলেও লাভ বেশি হবে। কি অর্থ লাভ বেশি হবে? তখন সে বলে যে হুজুর 1 কেজি সবজি এখন বাজারে 30 টাকা, 3 কেজি সবজি কিনতে আপনাকে 90 টাকা লাগবে, 90 টাকা লাগবে। আর এক পাল্লা যদি সকাল আড়ত থেকে কিনি, তাহলে এক পাল্লার দাম হয় 80 টাকা, 16 টাকা করে কেজি। তো 80 টাকা দিয়ে 5 কেজি পাবো, 90 টাকা দিয়ে 3 কেজি কেন নেবেন? পরে দেখি ঠিকই এক পাল্লা নিয়ে আসছে 80 টাকা দিয়ে 5 কেজি। তো তাহলে দেখুন, এই বেচারা গরিব বেচারা 5000 টাকার সবজি কিনে গলিয়ে গলিয়ে গুড়ল, বিক্রি করল, ডবল লাভে। ডবল বাদ দেন, আরও কম লাভেই ধরেন, 5000 টাকার সবজি বিক্রি করে অন্তত 2500 টাকা সে কামাই করে ফেলছে একদিনই। এরপরও দেখে আরও এক খেপ দেয়া যাবে, এখনও মানুষ পাকশাক শুরু করেনি, আবার গেছে বাজারে, আবার গিয়ে সবজি কিনে আবার বিক্রি করছে আরও কিছু কম দামে। ধরুন আরও অন্তত 1000 টাকায় লাভ করল, আগের 2.5 এখন 1.5, 3500 টাকা লাভ 5000 টাকায়। তো একদিনে 3500 বাদ দেন, 3000 যদি লাভ করে মাসে কত হয়? 30, 90 হাজার। মাসে 90 হাজার টাকা লাভ করলে বছরে কত হয়? প্রায় 10 লাখ টাকা। তাহলে এই বেচারা 5000 টাকা দিয়ে বছরে কামাইল 10 লাখ, আর ধনী বেচারা 10 কোটি টাকা দিয়ে কামাইল 10 লাখ। তাহলে এবারে বলেন তো, আয় বেশি করলো কি ধনী না গরিব? গরিব। তো গরিবের হাতে টাকা আসলে, সম্পদ আসলে উন্নতি বেশি হয়, ধনীর হাতে আসার তুলনায়। এবং ধনী যে পরিমাণ ব্যয় করে বেহুদা কাজে, গরিব এই পরিমাণ বেহুদা কাজে ব্যয় করে না, তার মানে সম্পদ হেফাজতে থাকে গরিবের কাছে আসলে। তাই ইসলাম চায় সম্পদের স্রোত নিচের দিকে আসুক, ধনী থেকে গরিবের দিকে আসুক। এই জন্যই তো ইসলাম বলে, ওই দিন যে শাহ সাহেব হুজুর বলেছিলেন জাকাতের সিস্টেম, যে ইসলাম বলে ধনীর কাছে পয়সা আসছে 40 ভাগের 1 ভাগ নিচের দিকে ফেলে দাও, গরিবের হাতে দিয়ে দাও, এটাকে বলে জাকাত। এরপর আবার ফেতরা দাও, কাকে দিবে? গরিবকে, নিচের দিকে আসবে। স্ত্রীকে মায়ের সাথে তুলনা দিয়েছেন, কাফফারা দাও, জেহারের কাফফারা কাকে দিবে? যারা জাকাত খাইতে পারে এদেরকে। কসম খাইছেন, কাফফারা দাও, 10 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হবে। কাকে খাওয়াবেন? মিসকিনকে। সম্পদ নিচের দিকে আসতেছে। রোজা রেখে ভেঙে ফেলেছেন, কাফফারা দাও, 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াও, সম্পদ আসতেছে নিচের দিকে। এরপরও আরও নফল সাদাকা খয়রাত করার জন্য
উদ্বুদ্ধ করতেছে ইসলাম, তার মানে সম্পদের স্রোত যাতে নিচের দিকে আসে। নিচের দিকে আসলে উন্নতি বেশি, নিচের দিকে আসলে উন্নতি বেশি হওয়ার আরেকটি উপমা, যত হাত কাজ করবে অত কাজ বেশি হবে, কম হাতে কাজ করলে কাজ কম হবে। আমাদের দেশে 17 কোটি মানুষ, অর্ধেক ধরেন মহিলা, 17-র অর্ধেক কত হয়? 8.5 কোটি। 8.5 কোটি মহিলা, 8.5 কোটি পুরুষ, এদের মধ্যে নাবালক বাদ দিলে অন্তত 5 কোটি আছে যারা কাজ করতে পারে। এক 5 কোটির মধ্যে ধরুন 1 লক্ষ হইল ধনী, 1 লক্ষ ধনী মানে 2 লক্ষ হাত হইল ধনী, আর বাকি 5 কোটি মানুষের 10 লক্ষ হাত হইল গরিব। ধনীর হাত মাঠে যায়? মাঠে যায় না, ধনীর হাত থাকে বুকের উপরে। আর গরিবের হাত কোথায় যায়? মাঠে যায়, খেতে। গরিবের হাত যায় কাজে। তাহলে 10 কোটি হাত কাজ করলে উন্নতি বেশি হবে, না 2 লক্ষ হাতের কাছে সম্পদ গেলে উন্নতি বেশি হবে? এদের কাছে সম্পদ গেলে হাত থাকবে বুকে, বুকে হাত দিলে তো ফসল উৎপাদন হয় না, হাত মাঠে দিলে ফসল উৎপাদন হয়। তাই নিচের দিকে সম্পদের স্রোত আসলে উৎপাদন বেশি হয়, উপরের দিকে গেলে উৎপাদন কম হয়। এবার আসুন সুদের সিস্টেমে সম্পদ কিভাবে উপরের দিকে যায় একটু দেখুন। একজন ধনী ব্যক্তি টেক্সটাইল মিল দিবে, টেক্সটাইল মিল দিতে ধরুন 100 কোটি টাকা লাগবে। এত টাকা ব্যয় করে একা একা কেউ মিল দেয় না, কারণ দিতে গেলে যে পরিমাণ ট্যাক্স আসবে সরকারের, এই ট্যাক্স দিলে তার আর কিছু থাকবে না। তাই ঋণ করেই মিল কারখানা দেয়, বাড়িঘর বানায়, ঋণ করতে হয়, না হয় এই ট্যাক্সের ভারে তার ঘাড় ভেঙে যায়, এই পরিমাণ ট্যাক্স আসে। যে ব্যক্তি টেক্সটাইল মিল দিবে, এই ব্যক্তি ধনী না গরিব? ধনী। গরিবে সাহস করে যে একটি টেক্সটাইল মিল দিব, কাপড়ের মিল দিব? সাহস করে না। তো ধনীর কাছে ধরুন আছে 10 কোটি টাকা, মিল দিতে লাগবে 100 কোটি টাকা, 90 কোটি টাকা ঋণ নিয়েছে ব্যাংক থেকে, 10 কোটি নিজের, 90 কোটি ব্যাংকের। এই টাকাগুলো আসলে ব্যাংকের না গরিবের? গরিবের। আমার 5,000, আপনার 10,000, আরেকজনের 3,000, এইভাবে গিয়েই তো ব্যাংকে জমেছে। তো সেই টাকাগুলো ঋণ নিয়েছে ধনী ব্যক্তি 90 কোটি। তো 90 কোটি টাকা গরিবের, 10 কোটি টাকা ধনীর। টেক্সটাইল মিল দিল, কাপড় প্রস্তুত হয়ে বেরিয়ে আসলো। এই যে সে 90 কোটি টাকা ঋণ নিল, এই 90 কোটি টাকা ঋণের কারণে ব্যাংকে 1 বছর পর সুদ দিতে হবে কি না? হিসাবের সুবিধার্থে ধরুন 100 কোটি টাকা ঋণ, সুদ দিতে হবে 15 কোটি টাকা, 15% সুদ দিলে 15 কোটি টাকা সে সুদ দিবে বছরে। কাপড় প্রস্তুত হওয়ার পর সে কি এমনি বিক্রি করবে, না হিসাব নিকাশ করবে, আমার ব্যয় হয়েছে কত, কত বিক্রি করলে আমি লাভ করতে পারবো? হিসাব ছাড়াই কাপড় মার্কেটে ছাড়বে, না হিসাব করে ছাড়বে? হিসাব করে ছাড়বে। তো হিসাব করার সময় তার ব্যয় কত হয়েছে এই কাপড়ের পিছনে, 15 কোটি যে সুদ দিতে হবে ব্যাংকে, এটাও ব্যয়ের মধ্যে আসবে কি না? আসবে। ধরুন 1 গজ কাপড়ের পিছনে তার খরচ হয়েছে 100 টাকা, এখন আরও 15 টাকা যোগ দিবে 15 কোটি যে সুদ দিতে হয় এই কারণে। তো 115 টাকা ব্যয় হয়েছে 1 গজ কাপড়ের পিছনে। প্রথম দিন বলেছি ব্যবসায়ীরা যে নিজে পণ্য উৎপাদন করে সে অন্তত ডবল লাভে বিক্রি করে। তো 115 টাকা যখন খরচ পড়েছে 1 গজ কাপড়ের পিছনে, সে বিক্রি করবে কত? 230 টাকা। 230 টাকা দরে বাজারে ছাড়বে, মার্কেটে ছাড়বে। এবারে আসুন এই কাপড়গুলো খরিদ করে কারা? গরিবেরা, কারণ ধনী তো অল্প সংখ্যক, বেশিরভাগ গরিব, খরিদ করতেছে গরিবেরা। তো গরিবের টাকা যে ব্যাংকে ছিল, এখান থেকে ব্যাংক গরিবকে সুদ দিয়েছে 10%। কত পার্সেন্ট দেয়? 10%। গরিব তো খুশি, 100 টাকা রেখেছিলাম, 10 টাকা লাভ পেয়েছি, ব্যাংক থেকে 10 টাকা সুদ। কিন্তু এই গরিব আবার কাপড় কিনতে গিয়ে যদি সুদ ভিত্তিক কারবার না হইতো, তাহলে এই কাপড়টা খরচ পড়ত বানানোর পিছনে 100 টাকা, মার্কেটে আসতো 200 টাকায়, সুদের কারণে এসেছে 230 টাকায়। গরিব লাভ করেছে 10 টাকা, কাপড় কিনতে গিয়ে দিয়ে আসছে 30 টাকা, তার মধ্যে 20 টাকা লস। 10 টাকা তো ব্যাংক থেকে পেয়েছে, 20 টাকা অতিরিক্ত দিতে হয়েছে সুদের কারণে। কাকে? কাপড় কিনতে গিয়ে ধনীকে। তাহলে অতিরিক্ত 20 টাকা পেয়ে গেছে ধনী, গরিবের 20 টাকা লস।
লাভ তো মোটো হয়নি আরো লস, তাহলে টাকা কোন দিকে চলে গেল? ধনীর দিকে চলে গেল, উপরের দিকে চলে গেল, গরিবের কাছে আসেনি।